হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি, ক্লাস ইলেভেন বায়োলজি সাজেশনস ইউনিট ওয়ান। ইউনিটের নাম জীবের বৈচিত্রতা। সেখান থেকে থার্ড ইউনিট জীবের শ্রেণীবিন্যাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। এগুলোর সাথে সাথে ক্লাস ইলেভেনের সাথে সাথে কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলোও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা মেনলি নিটকে টার্গেট করবে তাদের জন্য এনসিআরটি বেসড আমি ভিডিও আনবো, প্র্যাকটিস সেট। সেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন করবে এই ভিডিওগুলোর সাথে সাথে সেগুলোও কিন্তু দেখে নেবে। আজকে যেই পার্টটা রয়েছে, এই চ্যাপ্টারটা, এটা একটা পার্টে শেষ হয়নি আমার। এটা হচ্ছে পার্ট ওয়ান, এর পরেও আবার আমি কন্টিনিউ করবো এই চ্যাপ্টারটা। তো যে ধরনের কোয়েশ্চেন ক্লাস ইলেভেনে তোমরা এখান থেকে দেখতে পাবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। টোটাল এই ফার্স্ট ইউনিটটার থেকে 7 মার্কসের কোয়েশ্চেন দেখতে পারবে ইলেভেনে। 5 নম্বরের কোয়েশ্চেন আসবে না। ম্যাক্সিমাম যত নম্বরের কোয়েশ্চেন এখান থেকে অ্যাটেম্প্ট করতে হবে এই ইউনিটটার থেকে সেটা হলো 3 মার্কসের কোয়েশ্চেন। আর সেগুলো বেশিরভাগ আসে এই জীবের শ্রেণীবিন্যাসটার থেকে, যে 3 নম্বরের কোয়েশ্চেনটা তোমাদের অ্যাটেম্প্ট করতে হয়। এতদিন পর্যন্ত 2015 থেকে যতগুলো এক্সাম হয়েছে, 3 নম্বরের কোয়েশ্চেনটা মানে পার্ট সিতে যে কোয়েশ্চেনটা তোমরা এটা 3 নম্বরের পাও সেখানে অড থাকে এই চ্যাপ্টারটার থেকে। দুটো কোয়েশ্চেন থাকবে, একটা অ্যাটেম্প্ট করতে হবে। দেখে নাও কি কি ধরনের কোয়েশ্চেন এখানে তোমরা পাবে। চ্যাপ্টারটার নাম জীবের শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাসটা হয়েছে কার ভিত্তিতে যদি তোমাদের কখনো জিজ্ঞেস করে, এটা বলতে পারবে অঙ্গ সংস্থানগতভাবে। কোথায় কি অঙ্গ রয়েছে, কাদের কিরকম অঙ্গ, নিম্ন শ্রেণীর যে যে অঙ্গগুলো আছে, উচ্চ শ্রেণীর প্রাণীদের অঙ্গ তো সব একরকম নয়, আবার উদ্ভিদ প্রাণীদের সমস্ত অঙ্গ একরকম নয়। অঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলাদা করতে পারি, ভ্রূণ তত্ত্বগতভাবে আলাদা করতে পারি, ভ্রূণের যে ডেভেলপমেন্ট সেই হিসেবে আলাদা করতে পারি, যেখানে থাকছে তারা বাস্তুতন্ত্র, কেউ জলে থাকছে, কেউ স্থলে থাকছে, কেউ বায়ুতে থাকছে, সেই হিসেবে বাস্তুবিজ্ঞানজনিতভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। তারপরে কোষের আকার, কোষ বিভাজন, এগুলোর ওপর ভিত্তি করে কোষগত ভিত্তিতেও আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। এক একটা জীবের মধ্যে কি কি কেমিক্যাল রয়েছে, কি কি জৈব পদার্থ রয়েছে, তাদের ভিত্তিতে জৈব রাসায়নজনিতভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, সংখ্যাগতভাবে শ্রেণীবিন্যাস করতে পারি, পরাগরেণু যেগুলো গঠিত হচ্ছে সেই হিসেবে শ্রেণীবিন্যাসগুলো আমরা করতে পারি। শ্রেণীবিন্যাস যখন করছি কি কি ধাপে করছি, আগের দিন তোমাদের আমি ভালোভাবে কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি, আলোচনাও করে দিয়েছি। যারা দেখোনি পার্ট ওয়ান থেকে, মানে ইউনিট ওয়ানের চ্যাপ্টার ওয়ান থেকে দেখো, আমি একদম কিন্তু ফাইনালের সাজেশনের মতনই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করে আলোচনা করে দিচ্ছি। যতগুলো পোর্শন দিচ্ছি এখান থেকে 7 মার্কস কমন পেয়ে যাবে। যেগুলো বলছি যেভাবে বলছি পড়ো, ডেফিনেটলি পেয়ে যাবে। আর পড়াটা এখন থেকেই শুরু করো। যারা নিটকে টার্গেট করছো, বইয়ের প্রত্যেকটা লাইন, যেগুলো ইলেভেনের জন্য ফোকাস আমি করছি না, সেগুলোও কিন্তু নিটের জন্য প্রয়োজন আছে। তাই বইটা ভালো করে পড়বে, তোমরা কোনো পয়েন্টই বাদ দিতে পারবে না। মেনলি নিটকে যারা টার্গেট করছো বা কম্পিটিটিভ এক্সামে, নিটের জন্য বলবো যেই বইটাকে ফোকাস করে এনটিএ, সেটা হলো এনসিআরটির বই। তো বেসিক্যালি আমি তাদের জন্য প্র্যাকটিস সেটের ভিডিও তো দেবই, কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও যেই প্রত্যেকটা লাইন আছে, মানে বইটাকে ভালোভাবে রিডিং পড়বে। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট নিটকে টার্গেট করছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যেই প্র্যাকটিস সেটগুলো দেবো সেগুলো তোমরা কিন্তু চেক করবে। আমি এই বছরের জন্য কিছু প্র্যাকটিস সেট দিয়েছি 23 এর জন্য, সেগুলোকেও তোমরা চেক করতে পারো। 11-12 মিশিয়ে সেখানে আমার কোয়েশ্চেন আছে। তাহলে এরপরে শ্রেণীবিন্যাসটা যখন হয়েছিল, ফার্স্ট চোখ দিয়ে বৈশিষ্ট্যগুলো দেখে শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল। প্রথমেই তো আর যন্ত্রপাতি এত কিছু উন্নত হয়নি, তো চোখের বেসিসে যা বৈশিষ্ট্য দেখতে পাওয়া গেছিল সেই হিসেবে শ্রেণীবিন্যাসটা করেছিলেন। তাই জন্য সেটা হয়েছিল কি, খুব বৃহৎভাবে শ্রেণীবিন্যাসটা করেছিলেন। প্রথম করেছিলেন লিনিয়াস, দুটো রাজ্যে ভাগ করেছিলেন, কি কি, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। এই উদ্ভিদ রাজ্যের মধ্যেই তিনি ব্যাকটেরিয়া, শালসংশ্লেষকারী উদ্ভিদ, তারপরে যারা শালসংশ্লেষ করতে পারে না সেরকম ছত্রাককে রেখেছিলেন। আর প্রাণীদের মধ্যে এককোষী প্রোটোজোয়াকে রেখেছিলেন, বহুকোষী প্রাণীদের রেখেছিলেন। তারপরে এসছে 3 রাজ্য শ্রেণীবিন্যাস, মানে আরেকটা রাজ্য ইনক্লুড করা হয়েছে কিছুদিন পর। সেটা কে, 3 রাজ্যটা শ্রেণীবিন্যাসটা কে করেছিলেন, হেকেল, আর্নস্ট হেকেল করেছিলেন। সেখানে তিনি কোন রাজ্যটাকে অ্যাড করে, প্রোটিস্টাকে অ্যাড করে। তাহলে কি কি রাজ্য হলো 3 রাজ্যের ভাগে, প্রোটিস্টা, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। এই প্রোটিস্টার আন্ডারে যেই প্রাণীগুলোকে তিনি রেখেছিলেন হেকেল, সেটা হচ্ছে ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল, ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড,
এগুলোকে তিনি রেখেছিলেন প্রতিষ্ঠার আন্ডারে। ঠিক তারপরে এলো চার রাজ্য শ্রেণীবিন্যাস। এই চার রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন কোপল্যান্ড। তিনি কোনটাকে আবার ইনক্লুড করলেন? মোনেরা রাজ্যটাকে ইনক্লুড করলেন। তাহলে তিনি যে চার রাজ্যকে ভাগ করলেন তাতে কি কি থাকলো? মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এইটা হলো চার রাজ্য শ্রেণীবিন্যাস। বর্তমানে আমরা যেই রাজ্যটার বিন্যাসটাকে পড়ি পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস, সেটা এনেছিলেন হুইটেকার। তো এটাই হলো আধুনিক কালের শ্রেণীবিন্যাস, এটাকেই আমরা এখন গ্রহণ করেছি। তো শ্রেণীবিন্যাসটা যখন হয়েছিল, এক একটা ভাগে এক একজন সায়েন্টিস্ট এসে এক এক রকম ভাবে শ্রেণীবিন্যাসটা করেছিলেন, যেটা এখন আমরা গ্রহণ করেছি, মেনে চলে আসছি। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসটাকেই আমরা এখন আধুনিক এটাকেই গ্রহণ করেছি আর এইরকম ভাবেই করি। তাহলে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখনকার তোমাদের ফোকাস অনুযায়ী। পাঁচ রাজ্য যেটা ভিটিকার করেছিলেন, সেখান থেকেই মেনলি তোমাদের কোয়েশ্চেন গুলো আসবে। আমি একটু হিস্ট্রিটা বলে দিলাম শ্রেণীবিন্যাসের, যে দুটো রাজ্য ছিল, তারপর তিনটে রাজ্য হলো, তারপরে চারটে রাজ্য হয়েছিল। এক একটা রাজ্য ইনক্লুড করেছিলেন, এক এক রকম ভাবে শ্রেণীবিন্যাস করেছিলেন এক একটা বিজ্ঞানী। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের জন্য আমি তোমাদের ক্লাস 9 এর ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। যেগুলো আমি দিয়ে দিয়েছি ভিডিও, সেগুলো আর সেই জিনিসগুলো টপিকগুলো এখানে ইনক্লুড করিনি। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো যেগুলো ক্লাস 9 এর, অতি অবশ্যই কিন্তু সেগুলো তোমরা দেখবে। ওখান থেকে যতগুলো কোয়েশ্চেন আজকে রেখেছি, প্রায় 90% কোয়েশ্চেন তোমাদের সলভ হয়ে যাবে। আর বাকি 10% কোয়েশ্চেনের জন্য আরেকটা পার্ট আনবো, যেগুলো ক্লাস 9 এ আমি ইনক্লুড করিনি, ছিল না, যেগুলো 11 এ তোমাদের পড়তে হবে, ওটা আমি সেকেন্ড পার্টে তোমাদের দেবো। ঠিক আছে, তো যেগুলো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেগুলো অতি অবশ্যই দেখবে। ওখান থেকে তোমাদের এই গোটা চ্যাপ্টারটা কিন্তু কভার হয়ে যাবে, 90% কোয়েশ্চেন ওখান থেকেই সলভ হয়ে যাবে। আর 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আসে 7 নম্বরের মধ্যে, যেখানে 3 নম্বরের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে, যেটা ক্লাস 9 এর ওই ভিডিওগুলো দেখবে, তারাও কিন্তু সেই 3 নম্বরটা ইজিলি পেয়ে যাবে, যদি ক্লাস 9 এর ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো। কিন্তু কিছু কিছু পোর্শন এখানে আরও তোমাদের এক্সট্রা পড়তে হবে, অর্থনৈতিক গুরুত্বগুলো একটু ডিটেলসে পড়তে হবে 11 এর জন্য। আর যেগুলো আমি 11 এর বই থেকে এখন বলছি না, 11 এর জন্য ইম্পর্টেন্ট নয়, বাদ দিচ্ছি, সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেইগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে। যেমনি ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস আছে অনেকগুলো, গোলাকার ব্যাকটেরিয়া, ককাস, দণ্ডাকার ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, স্পাইরেলাম ব্যাকটেরিয়া আছে, মানে সর্পিলাকার ব্যাকটেরিয়া, কমা আকৃতির ব্যাকটেরিয়া, ভিব্রিও কলোনি। তো এগুলো হলো ব্রড সেন্সে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। ককাসের মধ্যে আবার অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া আছে, একরকম গোল পাওয়া যায় না, তো ককাসকেও আবার ভাগ করা যায়, ব্যাসিলাসকেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো এতগুলো ভাগ, ভাগের এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো কম্পিটিটিভ এক্সামে তোমাদের জিজ্ঞেস করবে। ক্লাস 11 এর পরীক্ষাতে এই ভাগগুলোর এক্সাম্পলটা অতটা ডিটেলসে জিজ্ঞেস করে না, কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। তাই 11 এর পোর্শনে আমি ওগুলোকে ইনক্লুড করব না, যেহেতু এগুলো আমি 11 এর সাজেশন হিসেবে দিচ্ছি। এরকম বলে দেব তোমাদের যে এই পোর্শনগুলোর থেকে কম্পিটিটিভ এক্সামে আসে, আর ওই কোয়েশ্চেনগুলো রাখবো যখন প্র্যাকটিস সেট করাবো, সেই ক্ষেত্রে NCERT যখন সলভ করাবো সেখানে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করেই দেবো। ওই পোর্শনগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে নিটে, জ্যামে, PMT-তে, পোর্শনগুলো তোমরা বাদ দিতে পারবে না কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, বা যারা BSc সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে করতে চাও সেখানেও কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। সেই জায়গাগুলোতে কম্পিটিটিভ এক্সামে কিন্তু ওই পোর্শনগুলোকে জিজ্ঞেস করে, ব্যাকটেরিয়ার পুষ্টিগুলোকে জিজ্ঞেস করে। ব্যাকটেরিয়া জনন করে 3 রকম ভাবে, অঙ্গজ জনন ভাবেও করতে পারে, অযৌন জনন মানে রেণু উৎপাদনের মাধ্যমেও করে, আবার রেণুগুলো একরকম ভাবে রেণু উৎপাদন করে না, অনেক রকম ভাবে রেণু উৎপাদন করতে পারে, কনিডিয়া গঠন করতে পারে, গনিডিয়া গঠন করতে পারে। তো এই রেণু গঠন কি করে সেটার মাধ্যমেও কোশ্চেন জিজ্ঞেস করে। বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যৌন জনন, ব্যাকটেরিয়ারা যৌন জনন পদ্ধতিতেও কিন্তু বংশবিস্তার করতে পারে। এর থেকে যেটা ক্লাস 12-এ এই পোর্শনগুলো আবার তোমরা রিপিট করবে, কিছু কিছু পোর্শন আবার 12-এ পাবে, গ্রিফিথের একটা পরীক্ষা আছে ইকোলাই ব্যাকটেরিয়ার ওপর, তিনি করেছিলেন তাদের জেনেটিক বস্তু যে DNA ব্যাকটেরিয়া সেটা প্রমাণ করবার জন্য, সেই গ্রিফিথের পরীক্ষার থেকে কিন্তু ক্লাস 12-এ তোমাদের কোয়েশ্চেন আসে। তো 11-এও পোর্শনে সেই গ্রিফিথের পরীক্ষাটা দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেন তোমাদের এখন 11-এ আসবে না, সেটা 12-এ কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেন হিসেবে গ্রিফিথের পরীক্ষাটা ইম্পর্টেন্ট। এখন 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য বৈশিষ্ট্যই জিজ্ঞেস করবে ভাগগুলো, আর 1 নম্বরের যে কোয়েশ্চেনগুলো লিখতে হবে, 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো লিখতে হবে, সেখানে দ্বিপদ নামকরণ, ট্যাক্সোনমি কাকে বলে, তার গুরুত্ব,
তারপরে কিছু কিছু এমসিকিউ গুলোতে দিয়ে দিল যে এগুলোর মধ্যে কোনটা মোলাস্কাদের বৈশিষ্ট্য নয়, এগুলোদের মধ্যে কোনটা মনেরার বৈশিষ্ট্য নয়, এই ধরনের কোশ্চেন এখন ক্লাস ইলেভেনে তোমরা দেখতে পাবে। ফাঙ্গিদের আবার কিন্তু কিছু ভাগ আছে, একটা দুটো ভাগ, সেগুলো আবার ক্লাস ইলেভেন এর জন্য ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাসটা ফাঙ্গিদের। তো যেগুলো ক্লাস ইলেভেন পারপাস ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে ইনক্লুড করব, আলোচনা করব। যেগুলো আলোচনা করব না এখানে সেগুলো ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। এক একটা শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে উইথ এক্সাম্পল কম্পিটিটিভ এক্সামে কিন্তু জিজ্ঞেস করে, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও যারা পড়ছো তোমরা পুরো বইটা একবার কিন্তু রিডিং পড়বে। আমি এটা ক্লাস টেনেও বলেছি, তোমাদের বই রিডিং পড়তেই হবে, ইলেভেনের জন্যও বলবো বইটা একবার রিডিং পড়তেই হবে। বাকি 90% কোয়েশ্চেন তোমরা সলভ করে দিতে পারবে এই চ্যাপ্টারটার থেকে, ক্লাস নাইনে আমি যা পড়েছি সেগুলোর থেকে। যেগুলো পড়াইনি সেপারেট ভিডিও আরেকটা আমি দেবো এইটার সেকেন্ড পার্ট, সেখানে আলোচনা করব। বোঝা গেল? তাহলে আমি হিস্ট্রিটা তোমাদের বললাম শ্রেণীবিন্যাসের। এরপরে যেটা এখানে ইম্পর্টেন্ট, আধুনিক শ্রেণীবিন্যাসে একটা বৃহত্তর অর্থে ব্যবহার করা হয় একটা শব্দ, সেটাকে বলা হয় ডোমেন। এই ডোমেনটা তিন রকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্কিয়া, এখানেও ব্যাকটেরিয়া রয়েছে, একটা ইউ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, এখানেও ব্যাকটেরিয়া রয়েছে। এই দুটো ভাগ, আর্কিয়া ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, মোনেরার আন্ডারে চলে এসছে, ঠিক আছে? আর এখানে যেটা রয়েছে ইউক্যারিয়া, আরেকটা ডোমেন, এটা তিনটে প্রধান ডোমেন, এই তিনটে হলো প্রধান ডোমেন। তো ইউক্যারিয়ার মধ্যে চারটা কিংডম চলে এসছে, কোনগুলো? প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, এই চারটা রয়েছে ইউক্যারিয়ার মধ্যে। এটা মেন, এটা বৃহত্তর ডোমেন। একটা কিংডম তো একটা বড় অর্থে আমরা ব্যবহার করি রাজ্যটাকে, রাজ্য থেকেও বড় আধুনিক কালে শ্রেণীবিন্যাসে আমরা যেই শব্দটা ব্যবহার করি সেটা হলো ডোমেন। সেটা অনেক বড় অর্থে ব্যবহার করছি, শ্রেণীবিন্যাসের বড় অর্থে, যাকে তিনটে ডোমেন আমরা দেব, আর্কিয়া, ইউ ব্যাকটেরিয়া, আর্কিয়া, ইউ ব্যাকটেরিয়া, এই দুটোই হচ্ছে মোনেরার আন্ডারে পড়ে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে, আর ইউক্যারিয়া যেটা রয়েছে এখানে চারটে রাজ্য ইনক্লুড রয়েছে। বোঝা গেল? এই আর্কিয়াটা কম্পিটিটিভ এক্সাম পারপাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে কোনগুলো আর্কিয়ার বৈশিষ্ট্য নয় বা এক্সাম্পলও জিজ্ঞেস করে, এই চারটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিয়ে স্তম্ভ ম্যাচিং এ জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট আর্কিয়া ব্যাকটেরিয়াটা। কি কি আছে দেখো, মিথানোজেন্স, মিথানোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে। এরা কি করছে? এরা মিথেন উৎপন্ন করছে বলেই নাম হলো মিথানোজেন ব্যাকটেরিয়া, মিথেনের সংকেত CH4 এরা উৎপন্ন করতে পারে। এক্সাম্পল কি? মিথানো ব্যাকটেরিয়াম, এই এক্সাম্পল গুলো কম্পিটিটিভ এক্সামে স্তম্ভ ম্যাচিং এ জিজ্ঞেস করে, এমসিকিউ হিসেবেই জিজ্ঞেস করবে। হাইপার থার্মোফাইলস, থার্মো মানে বুঝতেই পাচ্ছো থার্মোমিটার কাকে বলে, তাপমাত্রা আমরা যখন মাপি, জ্বর হয়, দেহের উষ্ণতা পরিমাপ করি, তাহলে থার্মোটা ব্যবহার করা হয় উষ্ণতার জন্য, তাপমাত্রার জন্য। যারা উচ্চ তাপমাত্রায় যে সমস্ত ব্যাকটেরিয়ারা বেশি গ্রো করে, বৃদ্ধি হয়, তাদেরকে আমরা বলবো হাইপার থার্মোফাইলস। এই তাপমাত্রাটা কত তাপমাত্রা অবধি এরা থাকতে পারে, 80 বা তার বেশি তাপমাত্রায়, এইরকম কিছু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য রয়েছে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা অক্সিজেন না থাকতেও কিন্তু দেখতে পাওয়া যায়, অক্সিজেনের অনুপস্থিতিতেও বেঁচে থাকতে পারে, এরকমও, মানে এক্সট্রিম কন্ডিশনে যে সমস্ত ব্যাকটেরিয়া জীবাণুগুলো বেঁচে থাকে তাদেরকে আমরা আর্কিয়ার মধ্যে ফেলেছি। হাইপার থার্মোফিলির এক্সাম্পল যদি বলো, থার্মোকক্কাস, কক্কাস মানে এটা কি গোলাকার ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। আরেকটা হচ্ছে এক্সট্রিম অ্যাসিডোফাইল, অ্যাসিডোফাইল মানে অ্যাসিড, অ্যাসিড খুব বেশি, অ্যাসিডের পরিমাণটা যেখানে খুব বেশি সেখানেও আম্লিক মাধ্যমেও এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, এরকম এক্সাম্পল কি? ফেরোপ্লাজমা, ফেরোপ্লাজমা, FERROPLASMA, ফেরোপ্লাজমা, এই যে ছটা ডোমেনের আছে এভাবেই তোমরা লিখবে। নেক্সট হচ্ছে এক্সট্রিম হ্যালোফাইলস, হ্যালোফাইলস মানে যারা লবণাম্বু জায়গাতে দেখতে পাওয়া যায়, লবণাম্বু মাটিতে খুব ভালো জন্মায়, এক্সাম্পল কি? হ্যালো ব্যাকটেরিয়াম। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে, ইউ ব্যাকটেরিয়াকে আবার কতগুলো ভাগে আমরা ভাগ করেছি, প্রোটিও ব্যাকটেরিয়া, প্রোটিও ব্যাকটেরিয়ার মধ্যে এক্সাম্পল কি? রাইজোবিয়াম। সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়ার বাংলা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, শৈবাল হলেও এটা কিন্তু শৈবালের আন্ডারে নয়, উদ্ভিদের আন্ডারে নয়, এটা হলো সায়ানো ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়ার আন্ডারে। নীলাভ সবুজ শৈবাল যদি কখনো দিয়ে দেয় মানে তোমরা এইটা ভেবো না শৈবালটা দেখে সেটা অ্যালগির আন্ডারে নয়, সেটা কিন্তু সায়ানো ব্যাকটেরিয়ার আন্ডারে, ব্যাকটেরিয়ার আন্ডারে পড়ছে, অ্যানাবিনা, নস্ট্রোক এগুলো। তারপরে নেক্সট হচ্ছে এটার স্পেলিং মানে এটার প্রোনাউন্সিয়েশন হলো স্পাইরোকিটস, স্পাইরোকিটস, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ট্রিপোনিমা। তারপরে নেক্সট যেটা লাস্ট, ফার্মিকিউটস, ফার্মিকিউটস এর এক্সাম্পল হচ্ছে ক্লস্টিডিয়াম।
ইউক্যারিয়া, ইউক্যারিয়ার আন্ডারে প্রোটিস্টা পড়ছে, প্রোটিস্টার মধ্যে অ্যামিবা, ক্লামাইডোমোনাস, ফাঙ্গি, ফাঙ্গির এক্সাম্পল মিউকর, অ্যাগারিকাস, প্ল্যান্টি, স্পাইরোগাইরা আর ম্যাঙ্গিফেরা। মানে এখানে কি বোঝাতে চাইছে, যতগুলো নিম্ন থেকে উচ্চ শ্রেণী সবগুলোই পড়ছে ইউক্যারিয়ার মধ্যে। অ্যানিমালিয়া আরেকটা লাস্ট হলো অ্যানিমালিয়া, এখানে আমার জায়গা ছিল না বলে এখানে লিখেছি, প্ল্যান্টির পরে হবে অ্যানিমালিয়া, অ্যানিমালিয়ার মধ্যে হাইড্রা আর পড়ছে প্যান্থেরা। মানে সমস্ত নিম্ন থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই পড়ছে কোথায়, এই অ্যানিমালিয়ার আন্ডারে। এটা হলো একটা বড় অর্থে শ্রেণীবিন্যাস আমরা করলাম, যার মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই আর্কিও ব্যাকটেরিয়ার চারটে ভাগ। চারটে ভাগটা মানে কি বোঝাচ্ছে, উইথ এক্সাম্পল, কম্পিটিটিভ এক্সাম পারপাস। নেক্সট, এবারে যে পাঁচ রাজ্য ভিটিকার করেছিলেন, এইখানে আমি বলবো এই পোর্শনটা তোমাদের ভীষণ ভালোভাবে আমার এক্সপ্লেন করানো আছে ক্লাস নাইনে। নাইনের পোর্শনগুলো দেখলেও তোমরা তিন নম্বর কিন্তু ইজিলি অ্যাটেম্পট করতে পারবে। শুধু নাইনে যে বৈশিষ্ট্যগুলো আছে আমি সেগুলোকেই ফোকাস করিনি, আরও এক্সট্রা পয়েন্টও তোমাদের আলোচনা করেছি। যে পয়েন্টগুলো আলোচনা করিনি সেগুলো হলো লার্ভাগুলো, লার্ভাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো আমি সেপারেট একটা ভিডিওতে আলোচনা করে দেবো। এই ক্ষেত্রে তোমরা যেটা দেখবে তোমাদের কাজ, ক্লাস নাইন চ্যাপ্টার ওয়ান প্লেলিস্টের ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, খুব ভালোভাবে সেটা দেখবে। যাদের মনে হচ্ছে আমার ক্লাস নাইন বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়া আছে, বোঝা আছে, আমার ভিডিওতে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা পাবে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইলেভেনের জন্য। আমি ওরকমই কিছু এক্সট্রা পয়েন্ট দিয়ে দিয়েছি যেগুলো ইলেভেন সরকারি চাকরির জন্য ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে বেশি, মেন পয়েন্ট আমার বলা আছে তোমাদের। যাদের মনে হচ্ছে আমার বলা পারবো, আমি আমার হয়ে গেছে, তারা এমসিকিউ গুলোতে চলে যাবে, যেটা আমি দিয়েছিলাম NMGNM এর জন্য, সেটাও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট সেই এমসিকিউ গুলো সলভ করবে, দেখবে কতটা তোমরা মনে আছে। যারা এতটাই কনফিডেন্ট যে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি পারবো, আমার প্রিপারেশন হয়ে গেছে, এতটা যদি তোমরা নিজেদের প্রতি কনফিডেন্ট থাকো তাহলে তোমরা ডাইরেক্ট এমসিকিউতে চলে যাবে। কিন্তু যাদের মনে হবে না একবার আমার দেখে নিলে ভালো হয়, একবার রিভিশনের দরকার আছে, তারা অবশ্যই ক্লাস নাইন চ্যাপ্টার ওয়ান এর প্লেলিস্টটাও চেক করবে, তারপরে এমসিকিউ গুলোতে আসবে। আর এই এমসিকিউ গুলো যারা চেক করবে, এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের অনেকটা পোর্শন কভার হয়ে যাবে এই এমসিকিউ গুলো যখন চেক করবে, প্লাস ক্লাস ইলেভেন এর এমসিকিউ এর জন্য অনেকটা পোর্শন কভার হয়ে যাবে। এই পোর্শনটা যখন তোমরা চেক করবে, এই তিন নম্বরের যে কোয়েশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করতে পারবে, কোন পোর্শনগুলো পারবে না, অর্থনৈতিক গুরুত্ব সেগুলো আমি বলিনি, সেই পোর্শনগুলো একটু পারবে না, এখানে দুটো কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না। আমি নেক্সট ভিডিও করে যেগুলো ক্লাস নাইনে বলিনি ইলেভেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেবো, প্লাস আরও কিছু কোয়েশ্চেন ইনক্লুড করবো। তো এই চ্যাপ্টারটা কন্টিনিউ হবে আমার। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, দেখো, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন, এটার দুটো বৈশিষ্ট্য লেখো, 2+1। এই বছরের জন্য, এই বছর মানে 2024 এর ফাইনাল এক্সামের জন্য যেই যেই পোর্শনটা ইম্পর্টেন্ট সেটা হলো, মানে কোয়েশ্চেন আসার চান্স আছে, সেটা হচ্ছে ফাঙ্গি, ফাঙ্গিটা ভালোভাবে দেখবে, প্রোটিস্টাটা ভালোভাবে দেখবে, মোনেরাটা ভালোভাবে দেখবে, ব্রায়োফাইটা, টেরিটোফাইটা, টিনোফোরা এইটা আর পলিফেরা, যতগুলো পার্ট বললাম এই সিকোয়েন্সেই তোমরা কিন্তু দেখো 2024 এ। এগুলোর থেকেই তোমরা কিন্তু কোয়েশ্চেন থ্রি মার্কসের দেখতে পাবে, একটা একটা বা দুটোই, অরের যে দুটো থাকবে এগুলোর থেকেই তোমরা হয়তো দেখতে পাবে। কি কি বললাম আরেকবার বলছি, ব্রায়োফাইটা, টেরিটোফাইটা, ফাঙ্গি মানে ছত্রা, প্রোটিস্টা, মোলাস্কা, এগুলো তিন নম্বরের কোয়েশ্চেন। 2023 তে কন্ডিকথিস, অস্ট্রিকথিস পোর্শনটা চলে এসছে, তো যেগুলো চলে এসছে 2023 তে সেগুলোই আর 2024 এ রিপিট করবে না। হাইড্রা কোন পর্বের অন্তর্গত, সেই পর্বের দুটো বৈশিষ্ট্য লেখো। এই যে এই যখন ভিডিওটা তোমরা দেখবে এটা আগে দেখো তোমরা, তারপরে আমি আরো কতগুলো কোয়েশ্চেন দেব যেই প্রাণীর নামগুলো ধরে তোমাদের দিতে পারে যে এটা কোন পর্বভুক্ত, তাদের বৈশিষ্ট্য লেখো। সেরকম আরো কিছু ইম্পর্টেন্ট প্রাণী আছে যেগুলো ধরে তোমাদের কোয়েশ্চেন কিন্তু এই বছর দিতে পারে, কারণ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যেহেতু একটু ডিফিকাল্ট করছে তোমাদের, তাই জন্য আমি যদি ডিফিকাল্ট করে কোন কোন প্রাণী ধরে দিতে পারে, আসার সম্ভাবনা আছে, সেগুলোকে আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রোটিস্টার তিনটে বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, একাইনোডার্মা পর্বের যে কোনো চারটি বৈশিষ্ট্য লেখো, এই পর্বের একটা প্রাণীর উদাহরণ দাও, 2+1। ছত্রাক এই বছরের জন্য ইম্পর্টেন্ট, ছত্রাক রাজ্যের যে কোনো চারটা বৈশিষ্ট্য লেখো। দেখো দুই নম্বরের জন্য কিন্তু চারটে বৈশিষ্ট্য বলেছি, মিনিমাম তোমরা সবগুলোরই চারটা বৈশিষ্ট্য দেখে রাখবে, বিশেষ করে যেগুলো বললাম 2024 এর জন্য ইম্পর্টেন্ট, তাদের চারটে করে বৈশিষ্ট্য তোমরা দেখে রাখবে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ছত্রাকের উদাহরণ দাও। এই পোর্শনটা তোমরা ক্লাস নাইনের ভিডিওতে পাবে না, ব্যাকটেরিয়ারও কিছু নাম জিজ্ঞেস করে, সেগুলো আমি তোমাদের পরে আলোচনা করছি, তবে এইরকম 2+1 এ আসতে পারে, কোয়েশ্চেনটা দেখে রাখো, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো তোমাদের।
ফাইলাম কর্ডাটার অন্তর্ভুক্ত সুপার ক্লাস অ্যাগনাথা দুটি নির্ণায়ক বৈশিষ্ট্য লেখো, অ্যাগনাথা অধিশ্রেণীর একটা প্রাণীর নাম লেখো। নেক্সট, ব্রায়োফাইটা রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে খুব ভালোভাবে দেখবে এই বছরের জন্য। বায়োফাইটা জাতীয় উদ্ভিদের যে কোনো চারটা প্রধান বৈশিষ্ট্য লেখো, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা বায়োফাইটার উদাহরণ দাও। মোলাস্কা পর্বের যে কোনো চারটা চারিত্রিক বৈশিষ্ট্য লেখো, একটি এই পর্বের একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো, 2+1 বিজ্ঞানসম্মত নাম। তোমরা যখন বৈশিষ্ট্যগুলো দেখবে প্রত্যেকটারই একটা করে বিজ্ঞানসম্মত নাম কিন্তু দেখে রাখবে। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে দুটো পার্থক্য লেখো, টেরিডোফাইটার একটি উদাহরণ লেখো বিজ্ঞানসম্মত নাম বলেছি, 2+1। নিডেরিয়া পর্বের যে কোনো চারটা বৈশিষ্ট্য মিনিমাম চারটা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবে, বৈশিষ্ট্য লেখো এই পর্বের একটা প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো, 2+1। যখন তোমরা এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো দেখবে যেগুলো আমি তোমাদের দিচ্ছি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে আমি মেন মেন পর্বের কি মেন মেন বৈশিষ্ট্য আছে সেইগুলোকে ইনক্লুড করেছি ওখানে। ওই কোয়েশ্চেনে পোর্শনটা যখন তোমরা দেখবে কম্পিটিটিভ এক্সামে স্তম্ভ ম্যাচিং এ মেন মেন পয়েন্টগুলো থেকে তোমাদের জিজ্ঞেস করে, 4 নম্বরে চারটা মেন বৈশিষ্ট্য নিয়ে নেবে, যেমনি ফ্লেমকোস নিয়ে নিল, কমপ্লেট নিয়ে নিল, নিডারিয়া নিয়ে নিল, এরকম ভাবে কতগুলো বৈশিষ্ট্য নিয়ে নিল, তো এগুলো কাদের মধ্যে আছে স্তম্ভ ম্যাচিং এ দিয়ে দেবে। ওই পোর্শনগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 11 এর জন্য ইম্পর্টেন্ট দুটো পার্ট, আবার কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, প্রতিষ্ঠা ভীষণ ভালোভাবে দেখবে এই বছরের জন্য, রাজ্যের যে কোনো চারটা বৈশিষ্ট্য লেখো, প্রতিষ্ঠার অন্তর্গত দুটো প্রাণীর নাম লেখো, কন্ডিকথিস ও অস্টিথিক শ্রেণীর মধ্যে দুটো পার্থক্য লেখো, আঁশের প্রকৃতি আর পুচ্ছবাকনার প্রকৃতি অনুযায়ী কন্ডিকথিস অধি শ্রেণীর একটা প্রাণীর নাম লেখো, 2+1। কন্ডিকথিস অস্টিথিস 2023 মনে হয় আমার যতদূর সম্ভব এসে গেছে, তাই জন্য 2024 আর এই পোর্শনটা রিপিট করবে না। নেক্সট, 11 এ করবে না, কিন্তু কন্ডিকথিস অস্টিথিস তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসতেই পারে, তাই কম্পিটিটিভ এক্সামের পারপাস সেটা ইম্পর্টেন্ট। পর্ব, পলিফেরা, টিনোফোরা এবং শ্রেণী কন্ডিকথিসের একটা করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, কন্ডিকথিস তোমাদের চলে এসছে দিতে পারে এবারে একটা করে বৈশিষ্ট্য, পলিফেরা আর টিনোফোরা 2 নম্বরে দিয়ে দিল। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ সংক্রান্ত একটা পার্থক্য লেখো, দ্বিপদ নামকরণের যে কোনো দুটো নিয়ম লেখো, 1+2। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের তিনটে পার্থক্য লেখো, 3 মার্কসের। নেক্সট, টেরিডোফাইটা উদ্ভিদের একটা উদাহরণ সহ দুটো বৈশিষ্ট্য লেখো, সিলভার ফিস যে পর্বের অন্তর্ভুক্ত সেই পর্বের একটা বৈশিষ্ট্য লেখো, 2+1। মনের আর দুটো বৈশিষ্ট্য লেখো, আর্থ্রোপোডার একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সহ দুটো বৈশিষ্ট্য লেখো। সন্ধিপদ প্রাণীর বৈশিষ্ট্য এদের মধ্যে কোনগুলো নয়, এগুলো ম্যান্টাল পর্দা ভীষণ ইম্পর্টেন্ট মোলাস্কাদের, তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো রয়েছে ক্লাস 9 এর ভিডিও আর এমসিকিউতে তোমরা দেখতে পেয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা যাদের দরকার অতি অবশ্যই দেখবে, এমসিকিউটা তো সবাই দেখবে। এবার যাদের মনে হচ্ছে আমি বৈশিষ্ট্যগুলো জানি হয়ে যাবে, দরকার নেই আমার ভিডিও দেখবার, তারা বৈশিষ্ট্য না দেখলে এমসিকিউগুলো ডাইরেক্ট সলভ করো। তাহলে আজকে আমি তোমাদের যেটা দিলাম সেটা ক্লাস 11 এর জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে দিয়ে দিলাম, পার্ট 1। তারা প্রথম ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ক্লাস 11 ফাইনালের জন্য সাজেশন আমি এখন থেকেই দিতে শুরু করছি, যতগুলো সাজেশন দেবো অবশ্যই 7 নম্বর কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এখন থেকে তোমরা লিখে লিখে যেগুলো কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি নোট বানিয়ে নাও, লিখে নাও, সেই হিসেবে রেডি হয়ে যাও, এগুলোর থেকে অতি অবশ্যই কোয়েশ্চেন কিন্তু কমন তোমরা পাবে আর দেখতে পাবে 2024 এর পেপারে ফাইনাল এক্সামে। তা নিটকে টার্গেট করছো তোমরা কিন্তু পুরো বইটাই পড়বে, যেগুলো আমি বলছি আসবে না বা ক্লাস 11 এর জন্য গুরুত্বপূর্ণ নয়, কম্পিটিটিভ এক্সামে কিন্তু নিটের জন্য কিন্তু সমস্ত কিছুই আসবে, সেখানে কোনোটাই আসবে না আমি বলতে পারবো না। বিশেষ করে যে যেই এক্সাম্পলের ওপর কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কোয়েশ্চেন আনসারের মাধ্যমে আমি তোমাদের NCERT বই থেকে প্র্যাকটিস করিয়ে দেবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।